নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে শেখাবো দেখো ধোসার ব্যাটার কিভাবে বানাতে হয় তার সঠিক মাপ আমি তোমাদেরকে দেখাবো দেখো আমার হাতে যে বাটিটা আছে তো তোমরা যে কোনো বাটি বা গ্লাস যাই হোক নিতে পারো দেখো ওই বাটিটার মাপে আমি দেখো তিন বাটি চাল দিলাম তো খালি টিপসগুলো ফলো করো তোমরা তো দেখলেই তিন বাটি আমি চাল দিলাম এপরে ওই বাটিরই মাপে আমি এক বাটি বিউরির ডাল দেব তোমরা যে যে কোনো গ্লাস বাটি যাতেই করো না কেন যে কোনো একটা মাপেতে কাপেতে কাপেতেও যদি করো সে একই কাপে করলে তিন কাপ চাল নেবে আবার এক কাপ ডাল দেবে বাটিতে করলে তিন কাপ চাল নেবে এক বাটি ডাল দেবে উনি যেই মাপটা করবে সেই মাপটা যেমন একই থাকে এবার দেখো কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের এক চামচের মতন মেথি এটা মেথির দানা না দিলে এটা ধোসার মাও হয় না এটা ধোসার যে মাও এখানে মাও বলে মাও বা মাও বা বেটার দুটোই বলা যেতে পারে তো ওটা মেথি দিতেই হবে নাহলে ওটা ধোসার বেটার বলো ওটা অসম্পূর্ণ তো এবার দেখো আমি চাল ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে এবার দেখো মেথিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার আমি ভিজতে দিয়ে দেবো দেখো আমি সকাল থেকে ভিজিয়ে দিচ্ছি সকাল থেকে বিকেল পর্যন্ত আমি ভিজিয়ে রাখবো এটা চালটাকে তো দেখো মেথিটাও দিয়ে দিলাম চালের সঙ্গে ডালের সাথে তো এবার দেখো বিকেলবেলায় ফিরে এসছি দেখো চাল ডাল আমার সব ভিজে ভিজে গিয়েছে নরম হয়ে গিয়েছে চাল ডালটা দেখো এবার আমি দেখো একটা ডিবের মধ্যে ফুলে নিচ্ছি চালটা তো যেহেতু আমি ঘরে বাঁটবো না আমি বাইরে দোকান থেকে আমি বাটে বা বেটে আনবো তো আমাদের এখানে তামিলনাড়ুতে এরকম ছোট ছোট অনেক দোকান আছে যে দেখো দোকানে নিয়ে চলে এসছি বাটাতে তো দেখো ওই যে মেশিনের মধ্যে দেখো ওই মেয়েটা দেখো ওটা রেডি করছে আমার দেখো তো আমরা এই এইরকম মেশিন আছে এরকম মেশিনের মধ্যে আমরা বেটে নিই তো তোমরা ঘরে মিক্সিতেও বেটে নেবে মিক্সিতে বাটা হয়ে যাবে তো আমাদের এখানে ওই এক কেজি বাড়তে পাঁচ টাকা কিংবা দশ টাকা যেমন দোকান রকম এক এক দোকানে এক এক রকম দাম নেই তো দেখো আমার রেডি হয়ে গেল এবার দেখো আমি একটা বাটিতে চিঁড়ে নিচ্ছি চায়ে চা খাওয়ার কাপের এক কাপ মতো নিয়েছি আমি চিঁড়েটাকে ধুয়ে এবার পরিষ্কার করে আমি চিঁড়েটাকে দু মিনিটের মতন ভিজে রাখবো ভিজিয়ে রাখবো দেখো ধসার যে ব্যাটারটা সেটা আমি এবার ব্যাগ থেকে বার করলাম দোকান থেকে ইয়ে বাটি নিয়ে চলে এসেছি আমি এবার দেখো যে চুড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম ওই চুড়িটাই এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব কারণ এই চিংড়িটা আমি ওই ধোসার যে ব্যাটারটা ওইটার মধ্যে মেশাবো তবেই পারফেক্ট ধোসার ব্যাটার রেডি হবে ধোসার ব্যাটারেতে চিংড়ি চিংড়ি এরকম বেটে না মিশালে ইয়ে মিশালে ওটা ধোসার ব্যাটার রেডি হয় না দেখো বেশ একদম পিনো করে নিয়েছি এবার ওইটা দেখো মিশিয়ে দেবো ধোসার ব্যাটারটার সঙ্গে তো তোমাদেরকে একটা কথা বলি ধোসার ব্যাটার কিন্তু সঙ্গে সঙ্গে বেটে এনে ধসা হয় না তুমি যদি সকালে বাঁটলে তবে সন্ধেবেলায় ধোসা করলে সেটাই ধোসা হবে নাহলে তুমি যদি সন্ধ্যাবেলায় বেটে নিয়ে এসো তারপরের দিনে তোমাকে বেলায় বানাতে হবে তবেই তবেই ওটা ধোসা হবে তো আমি দেখো এটা সন্ধেবেলায় বেটে নিয়ে এসছি তো দেখো ওর সঙ্গে চিড়িয়াটা দিয়ে দিলাম চিড়ে বাটাটা আর একটু জল দিয়ে এবার আমি ব্যাটারটা পুরো রেডি করে নিচ্ছি জল দিয়ে নুন দিয়ে আমি সন্ধ্যেবেলায় বেটে নিয়ে এসেছি তবে আমি এটা তো আর রাত্রে তো আমার হবে না এটা আমার কালকে হবে দোসা এইটা এবারে ব্যাটারটা আমি রেখে দেবো দেখো এবার আমি ওইটা ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি বাইরে রাখবো না যেহেতু চিংড়ি দিয়েছি তো টকটক হবে তো ওই জন্য ফ্রিজের মধ্যেই রাখবো যে কালকে সকালে বার করব আমি কালকে সকালবেলায় বানাবো ধোসা তো তোমাদিকে বারবার বলছি ধোসা ব্যাটার কিন্তু সঙ্গে সঙ্গে চাল সঙ্গে সঙ্গে বেটে কিন্তু ধোসা হয় না সকালে বাড়লে সন্ধেবেলায় হবে আর সন্ধেবেলা বাড়লে তার পরের দিনে সকালে হবে তো দেখো সকালবেলায় আমি সকালবেলায় বারও করে নিয়েছি ফ্রিজ থেকে তো দেখো ঠিক এইরকম হবে ধোসার ব্যাটারটা খুব পাতলাও না খুব মোটাও না যাই হোক ওইটা আমি ফ্রিজ থেকে বার করেছি ঠান্ডাটা একটু কেটে যাক তার জন্যে রেখে দিলাম এবার দেখো আমি ধোসার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেবো তো দেখো প্রথমে তেল দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছিলাম রসুন দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখো গোটা গোটা রসুনের কুয়ো দিয়েছিলাম বেশ দশ বারোটার মতন তো পেঁয়াজটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার কয়েকটা পাতা দিয়ে দিলাম তো এইবার দিয়ে দেবো দেখো টমেটো এই চাটনিটাকে তামিলনাড়ুতে টাকারি চাটনি বলে তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ওটা বেশ ভালো করে ভেজে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তো দেখো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি দেখো আমার রেডি হয়ে গিয়েছে ওটা এবারে ওটা আমি ঠান্ডা করতে দেবো দশ পনেরো মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর মিক্সিতে ওটা পেস্ট করব যেহেতু গরমটা মিক্সিতে পেস্ট করা যাবে না তো এবার দেখো বেশ খানিকটা ধনে পাতা আমি কাঁচি করে কুচি কুচি করে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার ওর সাথে দেখো যে টমেটো পেঁয়াজ রসুন আমি একসাথে ওইটা ভেজে রেখেছিলাম ওইটা ওর সাথে মিক্স করে দিলাম আমি দিয়ে একসঙ্গে সবগুলো একসঙ্গে দিয়ে বেটে নেব মিক্সিতে তো তোমাদের যেরকম জল লাগবে পরিমাণ মতো সেরকম জল দিয়ে তোমরা আমি দেখো আমার জল লাগবে ওই জন্য আমি একটু জল দিলাম দেখো একবারে চাটনি রেডি এভাবে চাটনিটা একবার বানিয়ে খেয়ে দেখো খেতে খুব সুন্দর হয় চাটনি তো এইবারে দেখো ধোসাটা বানাবো তো দেখো আমার ধোসাও রেডি একদম তো আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম কীভাবে ধোসার ব্যাটার বানাতে হবে আমি যেইভাবে ধোসার ব্যাটারটা বানালাম তোমরা ওইভাবেই বানিয়েও ধোসার ব্যাটারেতে মেথি আর চিড়ে না দিলে ধোসার ব্যাটার রেডি হয় না যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো